বেশ কয়েক মাস পর রাজ্যে ফের অবৈধ ব্যবসা চাঙ্গা হয়ে উঠেছে। প্রতিদিন কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে সার, বার্মিজ সুপারি, মশার কয়েল, সিগারেট ইত্যাদি পুলিশের হাতে ধরা পড়ছে। সোমবার অসম মিজোরাম সীমান্তে লাইলাপুরে বিপুল পরিমাণ বার্মিজ সুপারি আটক করেছে পুলিশ। লাইলাপুর পুলিশ রুটিন তল্লাশির সময় মিজোরাম থেকে দুটি লরি এবং একটি বোলেরো পিকআপ গাড়ি থেকে প্রচুর পরিমাণে বার্মিজ সুপারি উদ্ধার করে। লাইলাপুর ও দোলাই পুলিশ তিনটি গাড়ি থেকে 156 বস্তা বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করেছে। গাড়ি চালক সহ সহচালককে আটক করেছে পুলিশ। গ্রেফতার হওয়া চালকরা হলেন হিমাচল প্রদেশের শ্যামলাল, বরপেটার সঞ্জু চৌধুরী, আনোয়ার হোসেন এবং মেঘালয়ের ভীমলির পারং। গ্রেফতারকৃতদের পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। বার্মিজ সুপারিগুলো মিজোরামের বাইরেংটি থেকে কাছাড়ের কাটিগুড়া হয়ে গুয়াহাটিতে নিয়ে যাওয়ার কথা ছিল। সেগুলো আদাবুজাই গাড়ি নিচে থেকে উদ্ধার করে পুলিশ। দোলাই থেকে বরাক তরঙ্গের রিপোর্ট। যোৱাকালি আমি এটা সোর্স মানে সোর্সের যোগেদি গম পাওঁ, গোপনীয় সূত্রে গম পাওঁ যে তিনিখন সুপারি গাড়ি মানে সাসপেক্টেড যেটা বার্মিজ সুপারি, এইটো আপনার মিজোরাম ফরপা আহি আছে। আর সেই মর্মে আমি উলাই যাওঁ স্টাফ সহ, আর তিনিখন গাড়ি আমি আটক করবলে সক্ষম হোঁ। তিনিখন গাড়িত টোটেল আমি 156 মানে বেগ বস্তা আমি সুপারি পাওঁ, আর টোটেল প্রায় 700 কেজিমান হব আমি সুপারি জব্দ করো। তার দুদিন তিনদিনের আগত আমি প্রায় 17 কেজি সরি 17 বেগ আমি সুপারি জব্দ করেছিল, আর আজি 156 বেগ আমি জব্দ করেছো। আর ইয়ার গাড়ি আর মিজোরাম দিকে আহি আসলে আমার শিলচর ফলে গই আছে, কিন্তু আমি চারিজন ইতিমধ্যে আটক করেছো, গাড়ি সহ চারিজন আটক করেছো, আর বাকি আমি ইনভেস্টিগেশন চলি আছে, করা হব। এটো শিলচর ফলে নিয়া কথা আছে। ভ্যালু প্রায় এটো মানে 20-30 লাখ টাকার হব, বেশি হলেও কম নহব। এমনটো রেকেট আছে বলে আমি গম পাই আছিলাম।